জীবনে অনেক শুনেছি এক দেখাতেই নাকি ভালোবাসা হয়, আবার প্রেমে পড়ে নাকি অনেক গুন্ডামাস্তানও ভালো হয়ে যায়। ঠিক এরকমই একটি কাহিনী নিয়ে আজকে হাজির হয়েছি। শহরের মিষ্টি মেয়ে রীতা আজ তার খরগোশের বাচ্চাটা হঠাৎ পাগলের মতো দৌড়াচ্ছে। এই হলো রিয়েল, এলাকার টপ মাস্তান। তার যখন যা মনে চায় তাই করে, কিন্তু দেখতে বেচারা কিন্তু সেই কিউট। রীতা কিন্তু খুবই রেগে গেছে খরগোশটির ওপর, কিন্তু রিয়েলের মতো কিউট ছেলে দেখে রাগ কি থাকার কথা? কিন্তু একটু হলেও তো ভাব নিতে হবে, তাই না? রিয়াল একটু হলেও অবাক রীতাকে দেখে। এত সুন্দর একটি মেয়ে দেখলে মাথা কি ঠিক থাকে? যাই হোক, রীতা একটু রেগে গিয়ে রিয়েলের হাত থেকে খরগোশটি নিয়ে যায়। তবে রিয়েল একটু হলেও ক্রাশ খেয়েছে হঠাৎ দেখা মেয়েটিকে দেখে। তবে রীতাও কিন্তু এভাবে ক্রাশ খেয়েছে। ঢং করে চলে যায়। তাহলে আমরা বুঝে নিতে পারি ভালোবাসার প্রথম ধাক্কা এটি। হঠাৎ সন্ধ্যার পর রীতা বারান্দায় দাঁড়িয়ে আছে, এদিকে রিয়েল এসেছে রীতাকে দেখতে। যাই হোক, রিয়েলের ডাকে সাড়া দেয় রীতা। হয়তো রীতাও মনে মনে এমন একটা মুহূর্তটাকেই ভাবছে। রীতা অনেক খুশি হয়ে যায়। তারপর রিয়েলকে একটু দাঁড়াতে বলে তার মোবাইল নাম্বারটি দেওয়ার জন্য। তারপর রিয়েল নাম্বারটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। তাদের প্রেমটা এখন খুবই জমে উঠেছে, এদিকে একে অপরকে অনেক ভালোবেসে ফেলেছে। হঠাৎ রীতা রিয়েলের কোমরে থাকা পিস্তলটি দেখতে পায়। সে রীতিমতো অবাক হয়।
যাই হোক, এক পর্যায়ে রিতা রিয়েলকে দিব্যি করায়। এই পাপের পথ থেকে যেন সে সরে আসে। রিয়েল ভালোবাসার জন্য রিতা সব কিছুই মেনে নিল। সে একটি সুন্দর জীবনযাপন করতে চায় রিতার সঙ্গে। আজ রিয়েল ও রিতা এসেছে রিয়েলের বসের সাথে দেখা করতে এবং বসের দেয়া পিস্তলটি ফিরিয়ে দিতে। বস কিন্তু সেই রকম রেগে গেছে পিস্তলটি ফেরত দেয়া দেখে, আর ফেরত দেয়া পিস্তল দিয়েই বস রিতাকে গুলি করে দেয়। রিয়েল চমকে ওঠে, এতক্ষণ যা দেখল সেটা রিয়েলের কাছে স্বপ্ন ছিল। যাই হোক, রিয়েল আজ একাই এসেছে পিস্তলটি ফেরত দিতে। এবং যখন সে পিস্তলটি জমা দিল, স্বপ্নে দেখার কাজটি বস তা উল্টো করল। অর্থাৎ দিন শেষে বস বুঝতে পারে যে তার যে রাস্তায় আছে সেটা ঠিক না, তাই তিনি রিয়েলকে ভালো হওয়ার সুযোগ করে দিল। এরপর শুরু হলো রিয়েল ও রিতার প্রেম কাহিনী। যাই হোক, বেচারা রিয়েল ও রিতা এখন সুখের জীবনযাপন করছে। তাই আমরা বলতেই পারি, মানুষ চাইলেই নিজের জীবনটাকে সুন্দর করতে পারে।